স্বপ্নের মেট্রো রেল শুরু হলো রাজধানীবাসী স্বপ্নের মেট্রো রেলের ট্রায়াল রান রোববার 29 আগস্ট সকাল 11:30টায় MRT6 ডিপোতে মেট্রো রেলের পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবৈদুল কাদের। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবৈদুল কাদের বলেন, মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান। যারা মেট্রো রেল নিয়ে সমালোচনা করেছিল, আমরা তাদেরকে কাজের মাধ্যমে সমালোচনার জবাব দিতে চাই, আমরা কাজ করতে চাই, আগামী বছর পদ্মা সেতুর উদ্বোধন করতে চাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি রয়েছি মেট্রো রেল প্রকল্প এলাকাতে এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল রয়েছে এবং সেই মেট্রো রেল কিন্তু আমার পিছনে রয়েছে, আপনাদের সেই চিত্রটা চেষ্টা করছি। আজকের সেই স্বপ্নের মেট্রো রেল আয়ারাক্টের উপরে প্রথম মেট্রো রেল চলাচলের যে পরীক্ষণ আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে, সেই আনুষ্ঠানিক সূচনা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাবো। চলুন আমার সঙ্গে এবং থাকুন, দেখতে থাকুন মেট্রো রেলের চিত্র। স্বপ্নের মেট্রো রেলের ট্রায়াল রান চালু করা হয়েছে, তাই তো মেট্রো রেল দেখতে গণমাধ্যম সহ স্থানীয়দের অসম্ভব ভিড় দেখা গিয়েছিল। এর আগে শুক্রবার উত্তরা দেয়াবাড়ি ডিপো থেকে মিরপুর 12 নম্বর স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের উপর দিয়ে প্রথমবারের মতো মেট্রো রেল চালিয়ে দেখানো হয়, যা ছিল আজকের ট্রায়ালেরই প্রস্তুতি। এর আগেও 11 মে উত্তরা দেয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোর ভেতরে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এই বৈদ্যুতিক ট্রেন চালিয়ে দেখানো হয়। DMTCL-এর সর্বশেষ তথ্য অনুযায়ী MRT লাইন 6 প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার লাইনের সমন্বিত অগ্রগতি হয়েছে 63.49%, আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় 12 কিলোমিটার লাইনের অগ্রগতি 88.18%। 2024 সালের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা থাকলেও 2022 সালের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শেষ করার নতুন লক্ষ্যমাত্রা রয়েছে মেট্রো রেলের। অর্থাৎ আগামী বছর ডিসেম্বরে মেট্রো রেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, এটি সেই মেট্রো রেল উত্তরা দেয়াবাড়িতে। মেট্রো রেলের যে চলাচল করবে, সাধারণত এটি বৈদ্যুতিকভাবে চলাচল করবে। মেট্রো রেলের কোচগুলোর মধ্যে মানুষ যত দাঁড়িয়ে চলাচল করতে পারে, সেজন্য কিন্তু ঝুলন্ত রশিও দেখা যাচ্ছে এবং সামনে নিচের যে অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই বৈদ্যুতিক মিটার, এবং এই বৈদ্যুতিক মিটারের সাহায্যেই মেট্রো রেলগুলো চলাচল করবে। সাধারণত আমরা যে রেল দেখে থাকি তার সঙ্গে মেট্রো রেলের অনেক পার্থক্য রয়েছে। সাধারণত মেট্রো রেল চলাচল করবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং বৈদ্যুতিক লাইনের সাহায্যে, কিন্তু আমরা সাধারণত যে ট্রেন চলতে দেখি সেই ট্রেনগুলো সাধারণত ডিজেলের মাধ্যমে চলাচল করতে থাকে। ট্রেনের নিচে অর্থাৎ মেট্রো রেলের নিচে আপনারা অসংখ্য শর্ট সার্কিট দেখতে পাচ্ছেন এবং মিটার দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে মেট্রো রেল স্বয়ংক্রিয়ভাবে চলাচল করবে। একই সঙ্গে আপনাদেরকে এখন যে বিষয়টি দেখাতে চাই সেটি হচ্ছে, কোনো মেট্রো রেল যদি খারাপ হয়ে যায় তাহলে এই সিঁড়ির মাধ্যমে ডিপোর উপরে ওঠে মেট্রো রেলের উপরে নির্মাণ কাজ শেষ করা হবে। অর্থাৎ কোনো মেট্রো রেল সমস্যাগ্রস্ত হলে সেই মেট্রো রেল ডিপোতে এনে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এটা মানে হচ্ছে প্রাথমিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা হবে। এটি মেট্রো রেলের ডিপোতে একটি আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান করার আয়োজন করা হয়। উত্তরা দেয়াবাড়ি থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত অর্থাৎ 4টি স্টেশনে রোববার মেট্রো রেলের প্রাথমিক ট্রায়াল রান অনুষ্ঠিত হয়। উত্তরা দেয়াবাড়ি ডিপো, উত্তরা উত্তর ডিপো, উত্তরা দক্ষিণ ডিপো এবং মিরপুর পল্লবী স্টেশন ডিপো, এবং আজকে সর্বোচ্চ 25 কিলোমিটার গতিতে মেট্রো রেল চলে থাকে এবং মেট্রো রেলের উত্তরা ডিপো থেকে মিরপুর পল্লবী পর্যন্ত যেতে সর্বোচ্চ সময় লেগেছে 30 মিনিট। তবে প্রাথমিকভাবে এখন কোনো যাত্রী বহন করা হচ্ছে না। আগামী 6 মাস ট্রায়াল রান করা হবে, তারপর আরও 3 মাস ট্রায়াল রান করা হবে, তারপর বাণিজ্যিকভাবে যাত্রী ওঠানো হবে।